sound right, boy. আমরা এখন খ্রিস্টান মেডিকেল কলেজের সামনে, যেটি সিএমসি ভ্যালন নামে পরিচিত। এখানে দেখা গেল প্রচুর বাঙালি, বাংলাদেশি এবং কলকাতার প্রচুর লোক রয়েছে যারা এখানে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। আপনারা এখানে দু ধরনের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, একটি হচ্ছে সিলভার গেটে গিয়ে, আরেকটি হচ্ছে অনলাইনে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনি যে কোনো দেশ থেকে নিতে পারবেন, আপনাকে এর জন্য লাগবে একটি ভিসা কার্ড অথবা অনলাইন পেমেন্ট সিস্টেম। বলে রাখা ভালো, অনলাইনে আপনার প্রথমে সিরিয়ালটা নিয়ে নেওয়াই ভালো, কারণ এখানে সিরিয়াল পেতে অনেক সময় লাগে এবং তা কয়েক মাসও হতে পারে। আমরা আজকে কথা বলবো সিএমসির আশপাশে যেই দালাল চক্রগুলো রয়েছে, যারা মানুষকে ভুল বুঝিয়ে রোগীদেরকে বিভ্রান্ত করে থাকে। যেমন ওখানে যেহেতু সিরিয়াল পেতে অনেক সমস্যা হয়, তাই তারা সিরিয়াল আগে নিয়ে আসবে বলে রোগীদের থেকে টাকা নিয়ে থাকে। অনেক সময় তারা সেটা করতে পারে না, কিন্তু আপনার থেকে ঠিকই টাকা নিয়ে নেবে এবং অনেক সময় সেটি ফেরত দিতে চায় না। এখানে যেটা হচ্ছে, কিছু লোক আছে যারা বলে সিএমসিতে টোটালি ফ্রি চিকিৎসা করা যায়। আমি গিয়ে সেখানে ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থা দেখলাম না। দালালরা এসব টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যেমন এখানকার ডাক্তাররা অনেক ভালো, কিন্তু ডাক্তার পর্যন্ত পৌঁছানো অনেক রকম প্রসেস রয়েছে যেগুলো অনেক কষ্টকর এবং বিভ্রান্তিমূলক, যার কারণে এখানকার দালালরা এগুলোর সুযোগ নিয়ে থাকে। সিএমসি হসপিটালের ভিতরে কিছু দালালের ছবি টাঙানো আছে এবং এইসব দালাল থেকে সাবধানে থাকতে সিএমসি হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছেন। আমি নিজেও একজন দালালকে টাকা দিয়েছিলাম, যেহেতু আমার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাতে 3 মাস লাগবে বলেছিল, তখন আমি দালালকে টাকা দিয়েছিলাম 2500 রুপি, বাট সে টাইম আগে নিয়ে আসবে বলেছিল, বাট সে পারেনি। সো আপনারা দালাল থেকে সাবধানে থাকবেন। আপনাকে ফ্রি চিকিৎসার কথা বলে তারা সিএমসি হাসপাতালে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে বিভিন্ন হাসপাতালে ট্রান্সফার করার চেষ্টা করবে, বাট দালালদের বিভিন্ন রকম বিভ্রান্তির কারণে মানুষ বিভিন্ন হসপিটালে চলে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, দালাল থেকে বেঁচে থাকবেন। এবার কথা বলছি আরেক ধরনের দালাল সম্পর্কে, যারা আপনাকে হোটেলের রুম বুকিং করে দিবে বলে নিয়ে যাবে এবং তারা সেখান থেকে কমিশন পায়। আপনার রুম ভাড়া যদি 200 টাকা হয়, সেখানে তারা সেটাকে 300-350 করে দিবে আপনাকে, যার কারণে আপনার পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে। কারণ তারা যখন একটা রুম ভাড়া করে দেয়, তারা 3 দিনের জন্য রুম ভাড়া পেমেন্ট করায়, যার কারণে সেখান থেকে 1 দিনের পেমেন্ট সে নিয়ে নেয় আর হোটেল মালিক সেই টাকা আপনার সাথে অ্যাডজাস্ট করে। এই ধরনের দালাল হয়ে থাকে ট্যাক্সি ড্রাইভার, তারা আপনাদেরকে হোটেলে নিয়ে যাবে এবং তাদের কমিশন নিয়ে নেবে। এমনকি সিএনজি ড্রাইভার ছাড়াও আরও কিছু লোক আছে যারা আপনাকে বিভিন্ন হোটেল দেখাবে বলে সেখান থেকে কমিশন নিয়ে নেবে। সো এসব দালাল থেকে সাবধান থাকবেন। আমরা আশা করছি ভিডিওটির তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, এই তথ্যগুলো অন্যদের যাতে কাজে লাগে সেজন্য শেয়ার দিন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক কাজে লেগে পড়ুন। আজকে এই পর্যন্তই, গুড বাই অ্যান্ড সব্বা খায়।